এটা তো ঝাল বেশি এটা কি সামহাউ নাগা 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 আমি এখানে সেকেন্ড টাইম যদি আসি উইন্সের জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা মিরপুর এক নম্বরে আছি আবেশ হোটেল ওই যে সামনে আবেশ হোটেল দেখেন আবেশ হোটেল দেখা যায় আচ্ছা আবেশ হোটেলের এই যে সামনের একটা গলি আছে এই গলিতে একটা শর্মা বেশ পপুলার হয়েছে আর কি চার নম্বর গলি না চার নম্বর গলি ওকে চার নম্বর গলি তো এই শর্মার দোকানটার নাম হচ্ছে দি লাজিজ শর্মা হ্যাঁ লাজিজ শব্দের অর্থ কি সুস্বাদু সুস্বাদু এটা কি একটা অ্যারাবিক অ্যারাবিক ওয়ার্ড মনে হয় অ্যারাবিয়ান শর্মার কনসেপ্ট আচ্ছা এই জন্য আপনারা ওই যে পাতলা রুটিটা ইউজ করতেছেন দেখেন এই যে ব্রেডটা শর্মা ব্রেড যেটা এটা কিন্তু পাতলা রুটি হ্যাঁ এটা ওই যে ফোলা ফোলা যে পাউরুটির মতন যে রুটি ওইটা কিন্তু না হ্যাঁ তো আপনাদের এখানে কয়টা টাইপের শর্মা হয় আমাদের এখানে মানে বেসিক্যালি হয় পাঁচ ধরনের হ্যাঁ আমরা এখন অ্যাভেলেবল তিনটা কি কি সেই তিনটা এটা হচ্ছে আমাদের সিগনেচার শর্মা দা লাজিজ শর্মা ১০০ টাকা জি আমাদের ইটেন সব শর্মা ১০০ টাকা করে হ্যাঁ আপনি যেটা খান ওকে আর আরেকটা হচ্ছে হানি মাস্টার শর্মা আরেকটা হচ্ছে দেশি শর্মা ওকে চলেন আমরা একটু দেখি প্রথমে আমরা লাজিজ শর্মাটা ট্রাই করি তো আমাদের সামনে প্রথম শর্মাটা চলে আসছে এটা হচ্ছে লাজিজ শর্মা লাজিজ অর্থ সুস্বাদু শর্মাটা সুস্বাদু হবে আশা করি ১০০ টাকা দাম আপনারা দেখলেন সবাই এটা কিভাবে বানানো হয়েছে আমরা একটু ট্রাই করে দেখি কয়দিন হয়েছে একটু তার্কিশ ফুডটা বেশি খাওয়া হচ্ছে না দিশাদ বিসমিল্লাহির রহমান ঝাল ঝালের কথা প্রথমে বলার কারণ হচ্ছে আমি ঝাল তো খুব কম খাই সম্ভবত এটা ঝাল তাই না আর এটা হচ্ছে লাজিজ মেয়ো ওকে
এমনিতে প্রচুর পরিমাণে মেয়র মধ্যে দেয়া আছে, এক্সট্রা লাগে না আসলে। তারপরেও যদি কারো প্রয়োজন হয় যে না আমি আমার আরও মেয় লাগবে, আমি আরও ইয়া করে খেতে চাই, জুসি করে খেতে চাই, নেবেন। বেশ ভালো, বেশ ভালো। রেগুলার শর্মার থেকে একটু আলাদা ব্রেডটার কারণে, সস্তার কারণে। মাত্র কাঁচামরিচ পড়লো একটা মুখে, তার মানে এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দেয়া হয়, দেখছি আমরা আস্ত কাঁচামরিচ দেওয়া হয়েছে। হ্যাঁ, ফিনিশিং দিয়ে দিই নিশাদ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এরপরে আসবে হানি মাস্টার্ড শর্মা। এটা হানি মাস্টার্ড শর্মা, তাই না? আসেন একটু ট্রাই করি। এই শর্মাটার স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে আবার আলাদা করে ফ্রাইজ দেওয়া হয়েছে। আমি একটা জিনিস একটু মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে এই কিউকাম্বারের পিকেল, শশার আচার। এটা যদি আপনারা দিতে পারেন না, তাহলে এইটা একটা মাস্টার পিস হবে। হ্যাঁ, আমরা সুন প্লেস নিব, তো আমাদের আরো অনেক প্ল্যান আছে, টার্কিশ কাবাব লাইক, ওকে, হ্যাঁ, ডোনার কাবাব টাবাব এগুলো। হ্যাঁ, তো এটা নিয়ে আর কি এগো। শর্মা দামেস্কর সাথে এটার পার্থক্য ওই একটা জায়গায়, শশার যে একটা আচার আচার আছে, শশার আচারটা কেটে দিলে একটা ট্যাংগিশ ফ্লেভার আসতো। আমি বলবো যে ওইটা আপনারা প্লিজ তাড়াতাড়ি আনেন, বাদ বাকি সব কিছু পারফেক্ট আছে, জাস্ট ওই আচারটার জন্য একটু পিছাই গেছে মনে হচ্ছে, বাট ওইটা হইলে 10/10। এই যে হানি মাস্টার্ডের ভেতরটা দেখেন, হানি মাস্টার্ড আছে, চিকেন এবং ফ্রাইজ, আর সাথে এই পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি তো আছেই। এরপর চলেন আমরা একটু দেশি শর্মা খাই, দেশি। এটা দেশি শর্মা। দেশি শর্মার মধ্যেও ইয়েটা ব্যবহার করা হয়েছে, ফ্রাইজ, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর কি, হ্যাঁ, এটা ব্যবহার করা হয়েছে। দেখি একটু খেয়ে দেখি। এটাতে ঝাল বেশি, অন্যান্য গুলোর চেয়েও বেশি, অনেক বেশি ঝাল। এটা কি সামহাউ নাগা 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 আপনি আমার আগে বলবেন না, তাহলে আমি এটা বাদ দিতাম। যাক, যারা ঝালখোর তাদের জন্য দেশি শর্মা, যারা মানে দুই তিনটা শর্মাই ভালো, লাস্টেরটা ঝাল বেশি, দ্যাটস ইট। হ্যাঁ, তো ওনাদের এখানে উইংস পাওয়া যায়, আমি একটা উইংস নিব, মাত্র 40 টাকা, মাত্র 40 টাকায় একটা উইংস। সো আমি একটা উইংস ট্রাই করব, এবং আপনারা এই জায়গাটা কিন্তু আসতে পারেন, প্রাইস অনুসারে
দেখেন ওনারা সবাই ওনাদের হাতে গ্লাভস আছে, হ্যাঁ ওনারা যেটাই করতেছে ওনারা গ্লাভস দিয়ে করতেছে, একটু হাইজিন মেনটেন করার ট্রাই করতেছে আর কি। হ্যাঁ রাস্তার পাশে হইলেও একেবারে তথাকথিত স্ট্রিট ফুডের মতন না, বুঝতে পারছেন জিনিসটা। আর এই যে ভাইয়া, এই ভাইয়া হচ্ছে এখানকার ওনার, আমি আজকে আসার পরে ভাইয়ার সাথে পরিচয় হয়েছে। ভাইয়া ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আছে, এখন পড়াশোনা করতেছে, ঠিক আছে। সো স্টুডেন্ট এবং পড়াশোনার পাশাপাশি এরকম একটা ইয়ে করতেছে, এটা ভালো লাগছে দেখে আর কি। আচ্ছা ভাই আজান হয়ে গেছে, হ্যাঁ তাহলে আমরা আজানের পরে বাকিটা শুট করি, ওকে। সো চলেন আমরা একটু খেয়ে দেখি উইংসটা কীরকম। বিসমিল্লাহির রহমানির গরম একটা কথা বলবো, এক কথাই বুঝে নেবেন এটা কেমন। আমি এখানে সেকেন্ড টাইম যদি আসি শর্মার জন্য আসবো না, উইন্সের জন্য আসবো, এটা খাওয়ার জন্য আসবো আর কি। তো আপনারা নির্দ্বিধায় একেবারে নিঃসংকোচে এইখানকার এই উইংসটা ট্রাই করে দেখবেন এবং আই হোপ আপনাদের ভালো লাগবে, শুধু ভালো লাগবে না অনেক ভালো লাগবে। কুমড়ে উপরে যে মশলাটা ছিটাইছে না, এটা একটা কঠিন জিনিস। আর ভেতরের যে মিট প্রচণ্ড পরিমাণ সফট এবং জুসি। সো শর্মার জন্য এই জায়গাটা বিখ্যাত হইলেও উইংসের দিক থেকে কিন্তু তারা আগে আছে, এটা আমি বলবো। হ্যাঁ দুচাল শেষ করে দিই, কারণ ওর হচ্ছে লোল পড়তেছে মুখ দিয়ে, ভিজে গেল লোল পরে পুরো রাস্তাটা ভিজে গেল। আল্লাহ হাফেজ।